কিয়েছে রে? ওলে কি করো তুমি, ওই যে কুইসা মুরগির যে ডিম দিছি, ডিমের কি অবস্থা একটু দেখতা। সত্যি ওর মধ্যে যে মারামারি করতেছে, দাও তো কিয়েছে। একটার মধ্যে সাইড দিয়ে ঢুকছে, ওর মধ্যে ঘুরে নামাইছে। আই কে পাবে সবগুলো মুরগি তো কুইসা হয়ে গেছে গা। ও লাতে পাতায় ভরিয়া লাগছে। ভাই কেউ সবাই কেউ ওখানে ভাই করো, কেন ভাই করছো? ইয়াল্লা কয় গা, পানি ফেলা দিছি রে। আমি তো ডিম দিছিলাম মাত্র দুই দিয়া। ভাই করো সব ডিম ফেলে আজকে সাওয়াইলে দিয়ে দাও। এই যে এই দুইটা ডিম খালি দিছি, আর এই জায়গায় কয়টা ডিম আরো বাইর করো তো ডিম দি। মাত্র দুইটা ডিম দিছি যে সাও কি নাই না দিমু আবার। এটা ভিতরে উঠাও বাকি গুলা দেখো, কালা দুইটা হইলো গা দিছিলাম, আর ওডি আবার পারছে সব মুরগি কুইছে, আবার ডিম পারলো কোনটায়? আরে এই যে এটার উপরে সব উপরে আগে ডিমের উপরে আগে উঠে আমি আরো ডিম কিনা নাইলাম আলিপ রে দিয়া। মুরগি এলো দুইটাতে এত ডিম না নাকি? ডিম কি জাত করে দিয়ে জানি কেউ কি জানি? আমি না আরো ডিম কিনা এনাইলাম দোকান তে আলিপ রে দিয়া। এনে ডিম আমি কই সব মুরগি কুইছা ডিম পারবো কেমনে? আবার ছটা ছটা দিলাম নতুন, আর ওই দুইটা পচা ডিম আছে। কোয়াসা না উডিলে উমে বইছে, কইছি কি বাচ্চা কিনা দিমু? ওই দুইটা বাচ্চা আনলে ওটা ফেলে দিয়ে কাটুন। এই দুইটা ডিম দিছি যে দুইটা নিয়ে বয়ে থাকুক, আর বাকি বাচ্চা বাজার থেকে কিনা আনবো। বাসান লে কাটো সুদ্ধা এটা ফেলা দিবা। এগুলো আবার কোন দায় পারছে? মুরগিদের সবই কইছে, আবার ডিম পড়লো কোন দায়? এগুলো কইছে হয় কি ডিম পারে না? উপরে ঢেকে তো সব ঘরে মধ্যে লাউ দিলে কিন্তু সামনে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। ওটি কবুতরলে দিয়ে আবার নতুন করে খাবার আমার অনেক অনেক আপু ভাইয়ারা আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমরা কোনো কিছু না জানলে সেটা কমেন্টে বলে দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গুগুর বাচ্চাদের কি অবস্থা, কেমন আছে? এক ভাইয়া কমেন্টে বলছে যে এই বাজরা পাখি বাজিগর পাখির আর কি ঘরের ভিতরে যে খেরকুটা দিছি এগুলি বের করে ফেলতে, এগুলি আমরা বের করে দিব। আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য। কবুতর আয় পড়ছে মুরগির ঘরে, ওগুলা যে ফালাইছো ওই দেখো কবুতর এই ঘরে খাইতেছে। কইলাম যে কবুতর রে দাও, দিছো মুরগি রে এ দাও সব আয় করতেছে কবুতর। মাশাআল্লাহ আপনারা যারা এখনো একটা লাইক করেন নাই, প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন। একটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা বড়, আর এবারের বাচ্চাগুলি সব মশায় কামড়াইয়া একবারে গোটা 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 বানাই ফেলাইছে। সাদাটার মনে হয় গোটা উঠে নাই না। আলিপ রে পাঠাইছিলাম দোকান থেকে ডিম আনার জন্য, দোকান থেকে আলিপ ডিম নিয়ে আসছে এগুলা।
আর তারপরে আবার দেখি মুরগিও ডিম পাইরা রাইখা দিছে। আমি জানি সব মুরগি কুই চাক, তাও ডিম পারে না। এখন আবার দেখি ডিম, ছয়টা ডিম পাইলাম। অরিষ্ট করে ধরে নেই হনু? ধরে নাই তো। আপনারা যারা এই প্রথমবার আমাদের ভিডিওটা দেখতাছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। লাউ গাছে কইলা ফুল আইছে, করা সারে নাই। আলু দুইটা সমা আছি তো আনো নাই গে। তোমারে এতগুলা ডিম দিছে আছে গড়ে, সিদ্ধ কইরা খাবা? আমি তোমার কাছে গিফট চাইছি, এই গাছের ফুল ছিঁড়তে হয় না, ছিঁড়বা না। গাছে কষ্ট পাই নাই সাবু, গাছে তো কানবো। হ্যাঁ সুন্দর গাছের ফুল দিছে, সুন্দর। সাবিহার বাবা রুই মাছ আনবে বলছিল, কিন্তু আর রুই মাছ আনতে যায় নাই, তার জন্য ইলিশ মাছ দিয়েই রান্না করে দেখি কেমন হয়। এখানে আমি গরম পানি নিয়ে নিছি, এখন এই কাটা আলুগুলি গরম পানির মধ্যে দিয়ে দিব। এই আলুর মধ্যে বিজলা থাকে, ওই বিজলাগুলি এই গরম পানির মধ্যে কিছুক্ষণ রাখলে পরে বিজলাগুলি আর কি থাকবে না। এই আলুগুলি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি, গরম পানি দিয়ে ধুইলে পরে এটার ভিতরে একটা বিজলা থাকে, ওই বিজলা ভাবটা আর থাকে না, চলে যায়। আমি সব কিছু রেডি করে নিছি, এখন আগে মাছটা ভেজে নিব। আদা রসুন দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, এখন সবগুলি মশলা দিয়ে মশলাগুলি কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলি দিয়ে দিলাম। একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ঠান্ডা তো বড় বড়, এগুলি বড় বড়ই থাকে, এগুলি গইলা জায়গা না খাইয়া দেখো, তুমি এমনি কেমনে বুঝবে, গইলা গেলে তো ডাইলি হয়ে যাব, তরকারি থাকব। আলু একটা মুহে দিয়া দেখো, নরম তো ইলিশ মাছ দিয়া কেমন লাগে? আলিপের কাছে বলে মজা লাগছে, আমার কাছে মনে হইলো কি রুই মাছ দিয়া বেশি মজা হইতো।
ইলিশ মাছ আছে এখন আবার যেটুকু আছে ওটুকু নিয়ে দেখো Nu se poate să ne aștept, nu ne dăm camera să zicem. 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 Nu ne d